প্রায় 8 মাস পর 1 আগস্ট থেকে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে নারায়ণগঞ্জের চাশারা রেল স্টেশনে ঢাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে একথা জানান তিনি। এ সময় মন্ত্রী আবারও বলেন, অক্টোবরের শুরুর দিকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে রেল চলাচল কার্যক্রমের উদ্বোধন করা হবে। এছাড়া নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল প্রকল্পের কাজ শেষ করে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই রেল চলাচল চালু করা হবে। ডাবল লাইন ডুয়েল গেজ ইতিমধ্যে এই প্রকল্পটি আমরা রিভিশন করেছি এবং সেটা এক থেকে অনুমোদন হয়েছে। আমরা আশা করছি যে এই রিভিশন সহ অর্থাৎ ডুয়েল গেজ ডাবল লাইন এই সমস্ত প্রকল্পটি খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই প্রকল্পটি কাজ শুরু করতে নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।